ছোট্ট বন্ধুরা, ছুটি প্রেজেন্টসে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা প্রথমবার আমাদের শুনছো বা দেখছো তাদের জন্য বলি, ছুটি প্রেজেন্টস হলো তোমাদের মতো ছোটদের জন্য এক ইলাস্ট্রেটেড অডিও ম্যাগাজিন চ্যানেল। আমাদের গল্প এবং বিষয়গুলো তোমাদের মতো শিশু কিশোর কিশোরীদের কথা মাথায় রেখে তৈরি করা, আর অবশ্যই তাঁদেরও ভালো লাগবে যারা বয়সে বড় হয়ে গেলেও তাদের ছোটবেলাটাকে আবার ফিরে পেতে চান এর মাধ্যমে। তাই শুনতে থাকুন ছুটি প্রেজেন্টস, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন। ছোট্ট বন্ধুরা, তোমরা হয়তো সত্যজিৎ রায়ের নাম শুনেছ। তিনি একদিকে যেমন সোনার কেল্লা, জয় বাবা, ফেলুনাথ, গোপীগাইন, বাঘাবাইনের মতো ছোটদের জন্য সিনেমা পরিচালনা করেছেন, তেমনি ফেলুদা, প্রফেসর শঙ্কু, তারিণী খুড়োর মতো চরিত্র সৃষ্টি করেছেন, আর তাদের নিয়ে অনেক গল্প লিখেছেন। এছাড়াও তোমাদের জন্য গল্পের সঙ্গে অজস্র ছবি এঁকেছেন। এইরকম একজন বহুবিধ প্রতিভাসম্পন্ন মানুষের ছেলেবেলার গল্প আমরা শুনব যখন ছোট ছিলাম বইটি থেকে, সত্যজিৎ রায়ের নিজের ভাষায় নিজের কথায়। জুজুৎসু জিনিসটা প্রথম দেখি শান্তিনিকেতনে। তখন আমার বছর দশেক বয়স, গিয়েছিলাম শান্তিনিকেতনে পৌষ মেলায়। সেইবারই দেখলাম জুজুৎসু বা জুডোর নমুনা। প্রাচীন যুগে চীনের বৌদ্ধ লামারা দস্যুদের বিরুদ্ধে প্রয়োগ করার জন্য হাতিয়ার ছাড়া লড়াই ও আত্মরক্ষার এই কৌশলটা উদ্ভাবন করেছিলেন। চীন থেকে যায় জাপানে, তারপর জাপান থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এই জুডো। রবীন্দ্রনাথ জাপান গিয়ে জুডো দেখে ঠিক করেন শান্তিনিকেতনের ছাত্রদের এই জিনিসটা শেখানোর ব্যবস্থা করতে হবে। কিছুদিনের মধ্যেই জুডো এক্সপার্ট তাকাকাকি চলে আসেন শান্তিনিকেতনে, আর জুডোর ক্লাস শুরু হয়ে যায়। কী কারণে জানি না এই ক্লাস বছর চারেকের বেশি চলেনি। শেষে তাকাকাকি শান্তিনিকেতন ছেড়ে চলে আসেন কলকাতায়, আর বালিগঞ্জের সুইনহো স্ট্রিটে আমার এক মেসোমশাই ডাক্তার অজিতমোহন বোসের বাড়ির একতলাটা ভাড়া নিয়ে সেখানে জুডো শেখানোর ব্যবস্থা করেন। কথা নেই বার্তা নেই, ছোটো কাকা সুবিমল রায় হঠাৎ একদিন আমাদের বাড়ি এসে বললেন, জুডো শিখলে কেমন হয়? ছোটো কাকাকে যারা দেখেছে তারাই জানবে যে ওর সঙ্গে ব্যায়াম বা কুস্তি বা ওই জাতীয় কোনো কিছুর কোনোরকম সম্বন্ধ কল্পনা করা কত কঠিন। রোগাপটকা আলাভোলা মানুষ, এমএ পাশ করার পর থেকেই স্কুল মাস্টারি করছেন, এমন লোকের জুজুৎসু শেখার দরকারই বা হবে কেন, বা এমন ইচ্ছে মাথায় আসবেই বা কেন? কিন্তু সেই ইচ্ছেই একদিন দেখি ফলতে চলেছে, আর আমিও চলেছি ছোটো কাকার সঙ্গে ট্রামে বালিগঞ্জে সুইনহো স্ট্রিটে জাপানি জুডোনবিশের সঙ্গে কথা বলতে। আজকের বালিগঞ্জ আর 1934 বালিগঞ্জে যে কত তফাত, সেটা যে না দেখেছে তার পক্ষে কল্পনা করা কঠিন। রাসবিহারী এভিনিউ থেকে কিছু দূরে গিয়ে মহানির্বাণ মঠ ছাড়ার পর পাকা বাড়ি প্রায় চোখেই পড়ে না, আর রাস্তার দুপাশে আম, জাম, কাঁঠাল আর ঝোপঝাড় মিলিয়ে প্রায় পাড়া গায়ের চেহারা। গড়িয়াহাটের মোড়ে নেমে ডোবা, বাঁশঝাড়, তাল, নারকেল ভরা মাঠ পেরিয়ে তবেই সুইনহো স্ট্রিট। বোধহয় টেলিফোনে আগে থেকে জানানো ছিল, তাই মেসোমশাইয়ের বাড়ি খুঁজে বার করে একতলার বৈঠকখানায় বসে বেগুনি কিমোনো পরা জুডো এক্সপার্ট তাকাকাকির সঙ্গে কথা পাকা করে নিতে কোনো অসুবিধা হলো না। ভদ্রলোকের বয়স আন্দাজ 40, কুচকুচে কালো কদমছাড় চুলের সঙ্গে মানানসই ঘন কালো ভুরু আর গোঁফ। আমার ধারণা ছিল ছোটো কাকা জুডো শিখতে চান জেনে তাকাকাকে হয়তো হেসেই ফেলবেন, কিন্তু সেরকম কিছু তো করলেনই না, বরং ভাব দেখালেন যে জুডোর ছাত্র হিসেবে ছোটো কাকা একেবারে আইডিয়াল। কথাবার্তার পর দর্জি এসে মাপ নিয়ে গেল জুডোর জামার জন্য। খদ্দর টাইপের পুরু সাদা কাপড়ের তৈরি জ্যাকেট, বেল্ট আর খাটো পাজামা। জ্যাকেটের বুকের ওপর কালো সুতোয় সেলাই করে বড় বড় অক্ষরে লেখা জুডো। জামা তৈরি হলে পর 10 ইঞ্চি পুরু গদি পিছনো ঘরে জুডো শেখা আরম্ভ হলো। 45 বছর পরে জুডোর মাত্র 2 ম্যাচই এখনও মনে আছে, সেইও নাগে আর নিপ্পনশীয়। শেখার শুরুতে খালি আছাড় খাও আর আছাড় মারো, চোট না পেয়ে কী করে আছাড় খেতে হয় এটা জুডোর একেবারে গোড়ার শিক্ষা। তাকাকাকি বলে দিয়েছিলেন যখন পড়বে তখন শরীরটাকে একেবারে আলগা দিয়ে দেবে, তাহলে ব্যথা কম পাবে আর হাড় ভাঙার সম্ভাবনাও কমে যাবে। আছাড় মানে একেবারে মাথার ওপর তুলে আছাড়। জুডোর কায়দায় একটা 12-13 বছরের ছেলেও যে একটা ধূমস মানুষকে কত সহজে আছাড় মারতে পারে সে এক অবাক করা ব্যাপার। আমরা যেদিন শিখতাম সেদিন আরও 2টি ভদ্রলোক আসতেন,
একজন বাঙালি, একজন সাহেব। বাঙালিটি আমাদের মতোই শিক্ষানবিশ, আর সাহেবটি ছিলেন ফোর্ট উইলিয়ামের অধিবাসী আর্মির লোক, ক্যাপ্টেন হিউজেস। উনি বক্সিংয়ে কলকাতার লাইট হেভিওয়েট চ্যাম্পিয়ন ছিলেন। বেশ সুপুরুষ চেহারা, চোখা চোখা নাক মুখ, ছোটো করে ছাঁটা ঢেউ খেলানো সোনালি চুল। জুডো এর শেখার কিছু ছিল না, উনি নিজেই ছিলেন একজন এক্সপার্ট। কলকাতায় প্রতিদ্বন্দ্বীর অভাবে ইনি তাকাকাকির সঙ্গে কিছুক্ষণ লড়ে নিজের বিদ্যে একটু ঝালিয়ে নিতেন। সেই লড়াই দেখার মতো জিনিস, আর আমরা দেখতাম মন্ত্রমুগ্ধের মতো। প্যাঁচের পর প্যাঁচ, আছাড়ের পর আছাড়, আর যে কোনো একজন বেকায়দায় পড়লেই ডান হাত দিয়ে গদির ওপর পরপর দুটো চাপড় মেরে জানিয়ে দেওয়া, আর অন্যজন তার প্যাঁচে আলগা দিয়ে তাকে রেহাই দেওয়া। অবশেষে তাকাকাকি আমাদের খাওয়াতেন ওভালটিন, আর সন্ধ্যের অন্ধকারে জংলা মাঠ পেরিয়ে ভবানীপুরের ট্রাম ধরে আমরা আবার ফিরে যেতাম যে যার বাড়ি। উত্তর কলকাতা থেকে দক্ষিণে চলে আসার ফলে বাপের দিকের আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ কমে গেলেও ধনদাদু আর ছোটো কাকা প্রায়ই আসতেন আমাদের বাড়িতে। দাদু তখন কোনান ডয়েলের গল্প উপন্যাস বাংলায় অনুবাদ করছেন, পোশাকে সাহেবি ভাব, বরকতালির দোকান থেকে স্যুট করান, বিকেলে বাড়ি থেকে বেরোলে টাই পরে বেরোন। ট্রামের মান্থলি টিকিট আছে, সপ্তাহে অন্তত তিন দিন আসেন আমাদের বাড়িতে। ভবানীপুরে থাকতেই দাদুর মুখে শুনেছিলাম পুরো মহাভারতের গল্প, এক এক দিনে এক এক পরিচ্ছেদ। একটা বিশেষ ঘটনা দাদুকে দিয়ে অন্তত বার চারেক বলিয়েছি। তখন আমার মনে হতো মহাভারতের সেটা সবচেয়ে গায়ে কাঁটা দেওয়া ঘটনা, সেটা হলো কুরুক্ষেত্র যুদ্ধে জয়দ্রথ বধ। জয়দ্রথ কৌরবদের দিকের বড় যোদ্ধা, অর্জুন অনেক চেষ্টা করেও তাকে মারতে পারেননি। আজ সে প্রতিজ্ঞা করেছে জয়দ্রথকে না মারতে পারলে সে নিজে আগুনে পুড়ে মরবে। এই প্রতিজ্ঞার কথা কৌরবরাও শুনেছে। যুদ্ধ হয় সূর্যাস্ত পর্যন্ত, সূর্য ডুবু ডুবু, তখনও পর্যন্ত অর্জুন কিছু করে উঠতে পারেনি। এমন সময় অর্জুনের সারথি কৃষ্ণ মন্ত্র বলে চারিদিক অন্ধকার করে সূর্যকে ঢেকে দিলেন। কৌরবরা দিনের শেষ ভেবে ঢিলে দিল, আর সেই সুযোগে অর্জুন জয়দ্রথের মাথা উড়িয়ে দিল এক বাণে। কিন্তু এখানেও মুশকিল, জয়দ্রথর বাবা রাজা বৃদ্ধক্ষত্র ছেলের জন্মের সময় দৈববাণী শুনেছিলেন যে যুদ্ধক্ষেত্রে তার ছেলের মাথা কাটা যাবে। শুনে তিনি অভিশাপ দিয়েছিলেন যে কাটা মুন্ডু মাটিতে পড়লেই যে ফেলেছে তার নিজের মাথা চৌচির হয়ে যাবে। এটা জানা ছিল বলে কৃষ্ণ অর্জুনকে সাবধান করে দিয়ে বললেন, দেখো জয়দ্রথের কাটা মাথা যেন মাটিতে না পড়ে, তাহলে তোমারও মাথা ফেটে যাবে। অর্জুন তাই এক বাণে জয়দ্রথর মাথা কেটে সেটা মাটিতে পড়ার আগেই পরপর আরও ছটি বাণ মেরে সেটা শূন্যে উড়িয়ে বহু দূর নিয়ে গিয়ে ফেলে দিল জয়দ্রথ তপস্যারত বুড়ো বাপ বৃদ্ধক্ষত্রের কোলে। বৃদ্ধক্ষত্র নিজের ছেলের মাথা কোলে দেখেই চমকে উঠে দাঁড়ানো মাত্র কাটা মাথাটা মাটিতে গড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তার নিজের মাথা ফেটে চৌচির হয়ে গেল। দাদুর কাছে যেমন মহাভারতের গল্প শুনতাম, তেমনই ছোট কাকার কাছে শুনতাম ভূতের গল্প। এই ছোট কাকার বিষয় অল্প কথায় বলা মুশকিল, কারণ ঠিক ছোট কাকার মতো আরেকটি মানুষ আর আছে কিনা সন্দেহ। ছোট কাকা মাস্টারি করতেন সিটি স্কুলে, খাটো ধুতি, ঢোলোহাতা পাঞ্জাবি, কাঁধে চাদর, হাতে ছাতা আর পায়ে ব্রাউন ক্যাম্বিসের জুতো, দেখলে পেশাটা আন্দাজ করা যেত। ছোট কাকা বিয়ে করেননি, একা মানুষ বলেই বোধ হয় ছোট কাকার কাজ ছিল হেঁটে বা বাসে পালা করে চতুর্দিকের আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে তাদের খবর নেওয়া। আমার বিশ্বাস আমাদের বিরাট ছড়ানো পরিবার রায় পরিবারের সবাইকে একমাত্র ছোট কাকাই চিনতেন। মজার মানুষের স্বপ্নগুলো মজার হয় কিনা জানি না, ছোট কাকার স্বপ্নের কথা শুনে তাই মনে হতো। একবার স্বপ্ন দেখলেন এক জায়গায় খুব জাঁকিয়ে কীর্তন হচ্ছে, কিছুক্ষণ শুনে বুঝলেন গানের কথা শুধু একটিমাত্র লাইন, সত্য বেগুন জলে। কীভাবে এই লাইনটা গাওয়া হয়েছিল সেটাও ছোট কাকা নিজে গিয়ে শুনিয়ে দিয়েছিলেন। আর একটা স্বপ্ন দেখলেন কলকাতার রাস্তায় প্রসেশন বেরিয়েছে, মানুষের নয় বাঁদরের, তাদের হাতে ঝান্ডা আর তারা স্লোগান দিতে দিতে চলেছে তেজ চাই আফিংয়ে আরও তেজ চাই। আত্মীয়দের অনেককেই ছোট কাকা তার নিজের দেওয়া নামে ডাকতেন, তাই শুধু না তাদের বিষয়ে কিছু বলতে গেলেও সেই নামেই বলতেন। বারবার ছোট কাকার মুখে শুনে শুনে
সেসব নাম আমাদের চেনা হয়ে গিয়েছিল। আমরা জানতাম ডিডাক্স হচ্ছেন ধনদাদু, ভয়রয়ড হচ্ছেন মেজ পিসেমশাই, ওয়াং হচ্ছেন ধনদাদুর মেয়ে তুতুপিসি, গোগ্রিল হচ্ছে ধনদাদুর ছেলে পানকু কাকা, ছোট কুসুম্পু আর বড় কুসুম্পু হলো আমার পিস্তুত বোন নিনি দিদি আর রুবি দিদি, বজ্র বৌঠান হচ্ছেন মা, নুলমুলি হচ্ছে আমি। কখন কেন কিভাবে এই নামকরণ হয়েছে তা কেউ জানে না। একবার জিজ্ঞেস করেছিলাম পিসেমশাইয়ের নাম ভয়রয়েড হলো কেন, তাতে ছোট কাকা গম্ভীরভাবে জবাব দিয়েছিলেন উনি খুব ভরে ওঠেন তাই। নিজে বাড়াবাড়ি রকম ধার্মিক না হলেও সাধু সন্ন্যাসীদের সম্পর্কে ছোট কাকার একটা স্বাভাবিক কৌতূহল ছিল। তাদের জীবনী পড়তেন, তাদের জীবিতদের মধ্যে যাদের উপর ছোট কাকার শ্রদ্ধা ছিল তারা শহরে এলেই তাদের সঙ্গে গিয়ে দেখা করে আসতেন। তিব্বতী বাবা, তৈলঙ্গ স্বামী, বিজয়কৃষ্ণ গোস্বামী, সন্তদাস বাবাজি, রামদাস কাঠিয়া বাবা, এই সব সাধুদের সম্বন্ধে কত গল্পই না শুনেছি ছোট কাকার কাছে। একা মানুষ, নিজের ধান্দায় থাকেন, অল্পেতেই সন্তুষ্ট, তাই ছোট কাকাকেও মাঝে মাঝে একরকম সন্ন্যাসী বলেই মনে হতো। এছাড়া ওর কিছু বাতিক ছিল যেটা সাধারণ মানুষের মধ্যে বড় একটা দেখা যায় না। মুখে গ্রাস নিয়ে 32 বার চেপানোর কথা তো আগেই বলেছি। সকালে মুখ ধোবার সময় বেশ কিছুক্ষণ চলতো নাক দিয়ে জল টেনে মুখ দিয়ে বার করা, এটার নাম ছিল নাকি মুদ্রা। এটা ছাড়া কাকি মুদ্রা বলেও একটা ব্যাপার ছিল, সেটা যে কী তার মনে নেই। বিকেলে সবাসন করে শুয়ে থাকতেন বেশ কিছুক্ষণ, আর তারপরেই ছাতা নিয়ে বেরিয়ে পড়তেন। খাওয়া, বিশ্রাম, কাজ, বেড়ানো, গল্প করা সব কিছুরই ফাঁকে ফাঁকে চলতো ছোট কাকার ডায়েরি লেখা। এটা জোর দিয়ে বলতে পারি যে এমন ডায়েরি কেউ কোনোদিন লেখেননি। এতে থাকতো সকালে কাগজে পড়া জরুরি খবরের শিরোনাম থেকে শুরু করে প্রায় প্রতি ঘন্টায় কী করলেন, কী পড়লেন, কী খেলেন, কোথায় গেলেন, কী দেখলেন, কে এলো, সব কিছুর বিবরণ। ট্রেনে করে বাইরে গেলে ইঞ্জিনের কী টাইপ সেটাও লিখে রাখতেন। ইঞ্জিনের যে শ্রেণীবিভাগ হয় সেটাও ছোট কাকার কাছেই প্রথম জানি। XP, HPS, SB, HB এসব হলো টাইপের নাম। তখনকার দিনের কয়লার ইঞ্জিনের গায়ে সেটা লেখা থাকত। কোথাও যেতে হলে ছোট কাকা স্টেশনে হাজির হতেন হাতে খানিকটা সময় নিয়ে, কারণ কামরায় মাল তুলেই ঝট করে গিয়ে ইঞ্জিনের টাইপ জেনে নিয়ে আসতে হতো। যদি কোনো কারণে দেরি হয়ে যেত তাহলে প্রথম বড় জংশন এলেই কামরা থেকে নেমে সে কাজটা সেরে আসতেন। এই ডায়েরি লেখা হতো 4 রকমের কালি দিয়ে, 4 রঙের কালিতে, লাল, নীল, সবুজ আর কালো। একই বাক্যে 4 রকম রঙই ব্যবহার হচ্ছে, এই নমুনা ছোট কাকার ডায়েরিতে অনেক দেখেছি। এই রঙের বদলের একটা নিয়ম ছিল, তবে সেটা কোনোদিনই আমার কাছে খুব পরিষ্কার হয়নি। এইটুকু জানতাম যে প্রাকৃতিক বর্ণনা সবুজ কালিতে লেখা হবে, আর বিশেষ হলে তাতে লাল কালি ব্যবহার হবে। যেমন আজ তুমুল বৃষ্টি, মানিকের বাড়ি যাওয়া হলো না, এই যদি হয় 2টো পরপর বাক্য তাহলে প্রথমটা লেখা হবে সবুজ কালিতে, দ্বিতীয়টা প্রথম 2টো কথা হবে লাল, আর বাকিটা হবে কালো কিংবা নীল। খাটের উপর চৌকি আর তার উপরে কালি কলমের দোকান সাজিয়ে যখন ভীষণ মনোযোগ দিয়ে ছোট কাকার ডায়েরি লিখতেন তখন সেটা হতো একটা দেখার মতো জিনিস। এখানে ডায়েরির আরেকটা জিনিসের কথা না বললেই নয়, ছোট কাকা পেটুক না হলেও খেতেন খুব তৃপ্তি করে। রোজ এবাড়ি ওবাড়ি গিয়ে চা খাওয়ার ব্যাপারটা ছিল একটা বিশেষ ঘটনা, ডায়েরিতে এর উল্লেখ থাকত। তবে মামুলিভাবে নয়, যে চাটা খেলেন তার একটা বিশেষণ, আর ব্র্যাকেটের মধ্যে সেই বিশেষণের একটা ব্যাখ্যা চাই। এই এক মাসের ডায়েরি থেকে 12টা উদাহরণ দিচ্ছি, ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। 1. নৃসিংহভোগ চা, ভৈরব কান্তিজনক, হুহুঙ্কার প্রসাদক, জোরালো চা। 2. বৈষ্ণব ভোগ চা, নিরীহ, সুমিষ্ট, সুকোমল, অহিংসক চা। 3. বিবেকানন্দ ভোগ চা, কর্মযোগ, স্পৃহাবর্ধক, বাগ বিভূতিপ্রদ, তত্ত্বনিষ্ঠার অনুকূল, উপাদেয় চা। 4. ভট্টাচার্য ভোগ চা, বিজ্ঞতাবর্ধক, গাম্ভীর্যপ্রদ, অনুগ্রহ, হৃদ্য চা। 5. ধন্বন্তরী ভোগ চা, আরোগ্যবর্ধক, আয়ুষ্য, রসায়নগুণ সম্পন্ন চা। 6. পাহারাদার ভোগ চা, সতর্কতাবর্ধক, উত্তেজক, তন্দ্রানাশক চা। 7. মজলিসি চা, মশগুল মশগুল ভাবোদ্রেককারী চা। 8. কেরানি ভোগ চা, হিসেবের খাতা দেখায় উৎসাহবর্ধক, বাদামি সাধু চা।
নয় হাবিলদার ভুগ্গ চা, হিম্মতপ্রদ হাম্বড়া ভাবের প্রবর্তক চা। দশ জনসাধারণ ভুগ্গ চা, বৈশিষ্ট্যবিহীন চলনসই চা। এগারো নারদ ভুগ্গ চা, সঙ্গীতানুরাগ বর্ধক তত্ত্বজ্ঞান প্রসাদক ভক্তিরসোদ্দীপক চা। বারো হনুমান ভুগ্গ চা, বিশ্বাসযোগ্যতা বর্ধক সমস্যা সমুদ্র লঙ্ঘনের শক্তিদায়ক বিক্রমপ্রদ চা। বন্ধুরা তোমাদের ভালো লাগলো তো? বন্ধুরা আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর বেল আইকন প্রেস করো।